আজ বৃহস্পতিবার 10ই ফাল্গুন 2023 সালের 23শে ফেব্রুয়ারি। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো, আগত মাস 2023 সালের মার্চ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দীর্ঘ 30 বছর পর শনি কুম্ভ রাশিতে গোচর করেছে। গুরুদেব বৃহস্পতি তার নিজের স্বগৃহে অবস্থান করছেন, এমনকি সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও পরিলক্ষিত হবে। ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা প্রতিকার সহ আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরবে নামা, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আজ মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। আজকের দিনে মুসুরের ডাল এবং কলা খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন। দেখবেন আপনাদের ভাগ্যোন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে। যাদের চন্দ্র রাশি মেষ, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ যতটা সম্ভব বিশ্রাম নিন। দীর্ঘদিন ধরে যারা কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন, যতটা আরাম অনুভব করবেন, যতটা বিশ্রাম নেবেন, ততই কিন্তু আপনার ক্ষেত্রে বেটার। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে আপনারা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হতে পারেন। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের আজকের দিনটি ঠিকঠাক। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ আপনাদের ঘটতেই পারে। সারাটা দিনই খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। কাজের চাপের কারণে পরিবার বন্ধুবান্ধবদেরকে হয়তো সময় দিতে পারবেন না, যার কারণে মনে মানসিকভাবে বিব্রত অনুভব করতে পারেন। শপিংয়ে যেতে পারেন, অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে।